সরকার সুখে নাই, শপথে যতই আনন্দ ফুর্তি করুক, যতই বিভিন্ন জায়গায় যায় শ্রদ্ধা নিবেদন করুক, অবশ্যই করবে, কিন্তু সরকার সুখে নাই, সরকার শান্তিতে নাই। 4% থেকে 6% ভোটার উপস্থিতি করতে তাদের জীবন বেরিয়ে গেছে, অর্থাৎ তারা মনে করে এটা গ্রহণযোগ্য ভোট হয়নি। এখন সরকারে আমার চেয়ে বেশি হতাশাগ্রস্ত, বিএনপির চেয়ে বেশি হতাশাগ্রস্ত, শান্তিতে তারা নাই। আমরা বহু শান্তিতে আছি, আমরা জেলে থাকলে শান্তিতে, পলায়ে থাকলেও শান্তিতে, আত্মবিশ্বাস আমাদের এটা জন্মেছে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার ভোটাধিকার, আমার ভোট আমি দেবো, এটা এই অধিকার প্রতিষ্ঠার জন্য বনে জঙ্গলে নদীতে যেখানেই ঘুমায় না কেন আমাদের আত্মতৃপ্তি আছে, আমাদের সফলতার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এই বিশ্বাসের উপরে আমাদের সফলতা আসবে অচিরেই। বড় রাজনৈতিক দল সব তো আন্দোলনে আসতে পারবে না, কেউ অসুস্থ, কেউ অনেকগুলো মামলার আসামি, আবার হাইকমান্ড থেকে কিছু নির্দেশ ছিল যে বাইরে থেকে কাজ করতে হবে, সেখানে কে হতাশ কে হতাশ না সেই দিকে আমি যাবো না। হতাশ থাকতেই পারে, বড় দলের সব কর্মী তো আমার মতো সন্তোষভাবে উত্তর দিতে পারবে না। আমি সন্তুষ্টি এই জন্য যে আমি আমার আন্দোলনে ছিলাম, আমার আন্দোলন আছি, আগামীতে যে কোনো কর্মসূচি আসবে সে আন্দোলনও থাকবে। অনেক ধৈর্য ধরেছি, আর কয়েকটা দিন ধৈর্য ধরি, চিন্তাভাবনা করছি যে সহসাই একটা কর্মসূচি আসবে। আমি আগে বলেছি সরকার শান্তিতে নেই, অশান্তি তারা নিজেরাই নিজের ঘরে সৃষ্টি করেছে একটা অগ্রহণযোগ্য নির্বাচন করে। তাই আমাদের কর্মসূচি নিয়ে আমরা চিন্তা করছি, আসবে ইনশাল্লাহ, কর্মসূচি আসতেছে, আসবে।